কোনো বান্দা যদি একবার বলে ইয়া কানা বুধু তাকে ইনশিওর করতে হবে এই দশটা কাজই আমি আল্লাহর জন্য করি আমি খালি মুখে ফাউ ফাউ বলি আমি আল্লাহ আপনারই এবাদত করি কিন্তু এক নম্বরে চিটিং বাজ আসরের নামাজের উপরে বাড়িতে আসছে একজন সাথে সাথে যাওয়া ধরছে সাথে যে ভাই একটা হাজার টাকা আমার একটু হাওলার দেন ভাই একটা হাজার টাকা দেন ওরা টাকা নাই আন্দাজে আমাকে ঝামেলা করিস না ও নাসর বান্দা আস্তে আস্তে বাড়ি পর্যন্ত যেতে যেতে বলছে যে আসলে এক হাজার টাকা তো আমি এমনি নিব না আজকে বৃহস্পতিবার দিবেন আগামী বৃহস্পতিবার আপনার বারোশো টাকা দিব সাথে সাথে বলছে আরে বেকুব টাকা কি মানুষের হাতে থাকে দেখি বাড়ির অবস্থা কি বাড়িতে ঢুকছে ঢুকে আইসে বলতেছে মনে করছিলাম এক হাজার টাকা আসলে আমার বোন জামাই আর আমার মেয়ে জামাই আরো কিছু টাকা তোর শাশীর কাছে দিয়ে গেছে লাগলে তুই বলতে পারিস বাবা তবে আল্লাহর কসম করে বল টাকাটা কিন্তু আগামী বৃহস্পতিবারে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিবি আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না এক কথার মানুষ মাগরিবের অক্ত হয়ে যাচ্ছে আমি কিন্তু মাগরিবের নামাজে চললাম বা 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 বারোশো পঞ্চাশ টাকা নিয়ে এক হাজার টাকা দিয়ে আল্লাহর নামে শপথ করায় উনি মসজিদে চলে যাচ্ছে নামাজে দাঁড়ায় গেছে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি ওই ইবাদত যদি আপনি না বুঝেই কথা বলেন তাহলে আপনার থেকে বড় সিটিং বাস কোন মুসলমানই নাই ঠিক না। এক নম্বরের সিটিং বাস আপনি আপনি বুঝেন নাই আপনি বলছেন ইয়া কানা বুদু আল্লাহ তোমার ইবাদত করি মক্কা শরীফে গেছে আপনাদের কাছে আগে বলছি কিনা যাওয়ার পরে কাবার সামনে রেখে আহা ওরে কান্না কাটি কান্না কাটি ঠলায় আশপাশে আরো দুইজন মুনাজাতে শরীক হইছে হাজী এত কান দেখা শুনতেছে হাজী সাহেব দোয়া করছে আল্লাহ এই বাড়ির থেকে আসার সময় ছেলে মেয়েগুলাকে সব এক জায়গায় করছিলাম করার পরে আল্লাহ আমার তো দশ বিঘা জমি ভূগোল দিছি আসার সময় তোদের জন্য আসবো জমি ভাগ করে বাকি নয় বিঘা জমি আমার ছেলেদের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়ে আসছিলাম আল্লাহ এটা যে গুনার কাজ হয়েছে এটা তো আমি বুঝি আল্লাহ আজকে খানায় কাবা দেখে প্রথম দোয়া কবুল হয় তুই আমার দোয়া কবুল কর আল্লাহ তুই আমারে মাফ করে দে বলেন তো ভাই কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে দিয়া এরপরে খানায় কাবায় যদি কান্নাকাটি করে বন্যা এনে ফেলে প্রত্যেক বছর হস করে তারপরেও কি আল্লাহ রাবুর বান্দার হক নষ্ট করার গুনামাফ করবে লাখ লাখ টাকা মসজিদে দান দান করতেছে করতেছে মাদ্রাসায় ব্যাটা দুই নম্বর কন্ট্রাক্টর ছিল সরকার তারে সুন্দর করে রাস্তা বানাতে দিয়েছিল ফাঁকির ফাঁকি দিছে রাস্তা যত বাংলাদেশে খারাপ আপনাদের এর থেকে খারাপ রাস্তা আমার চোখে দেখি নাই এত কষ্ট বাংলাদেশে অন্য কোনো রাস্তাই নাই এত কষ্ট সরকার ঠিক টাকা দেয় ও টাকা নেওয়ার পরে টাকা অন্য জায়গায় ব্যবহার করে টাকার পুরোপুরি ব্যবহার করে না যেখানে দেওয়ার কথা খোয়া ওই জায়গায় দিছে পাথর নাকি ও বাবা এই তো ভালো মানুষ আছে যেখানে দেওয়ার কথা পাথর ওই জায়গায় দিছে খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় দিছে কেরোসিন যেই জায়গায় দেওয়া লাগবে তুই কি বলে পিস ওই জায়গায় দিছে পোরামোবেল যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দিছে আন্দাজি এখনও বাঁশের মধ্যে আছেন কঞ্চি কঞ্চি বাঁশের একটা দাম আছে বাঁশ দোয়া বন্ধ করছে এখন কঞ্চি দেয় এর মধ্যে ওই বান্দা আল্লাহর কাছে দেয় বলছে ইয়া কানা বুধু কানা স্থায়িন আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছে এই সাহায্য চাই ও হচ্ছে টাউট বান্দা ওর ওই কথা বলা হয় নাই ঠিক কি না এটা বোঝা লাগবে আপনার এই জন্য ইমাম গজ্জালি রহমতুল্লাহ এই জন্য বলছেন আবার বলি ইয়া কানা যদি বলেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে আমি এবাদত করি সালাতে এবাদত করি জাকাতে এবাদত করি রোজায় এবাদত করি তেলাওয়াতে এবাদত করি জিকিরে এবাদত করি হালাল উপার্জনে এবাদত করি প্রতিবেশীর এবং সাথীদের প্রাপ্য অধিকার আদায় করে এবাদত করি সৎ কাজের আদেশে এবাদত করি অন্যায় কাজের নিষেধে এবাদত করি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত আমলে ঠিক কিনা আপনি শত কাজের আদেশ কখনো কখনো দেন বাবা নামাজ পড় নামাজ পড়া খুব ভালো নামাজ পড়লে অনেক উপকার হয় একদিন সকালবেলা নয়টার সময় বেটারে দিচ্ছে ধোলাই লোকজন এসে জোর হই গেছে বেটারে আপনি মারেন কেন বলে মারবেন না মানে বিগত দের বছর করোনার যে অবস্থা গেছে পড়া লেখা কিছু করে না সকাল নয়টার সময় ওঠে না কোচিং দিছি কোচিং এ যায় না কত বড় বেয়াদব আরে তো আরো মারা দরকার সাথে যারা বাসাতে আসছিল তারাও বলছে বাবা আগামী কাল উঠে কোচিং চলে যাস তুই ফাঁকি দিস না কিন্তু কি চমৎকার কথা সকাল 9টায় উঠতে পারে না ঘুমের থেকে কোচিং যায় না জন্য বাপ मारे কিন্তু আমাদের অঞ্চলে এরকম কোন বাপ আছে কিনা জানি না তবে আমাদের ঢাকায় এরকম প্রচুর বাপ আছে ওই সন্তান বিগত 3 মাস কোনদিন ফজরের নামাজে যায় না বাপ মারা তো দূরের কথা বউ কেউ নাই নামাজ পড়তেও বলে নাই ও বলে ইয়াখানা বুদু ওই ইয়াকানা স্টাইল ওই বাপের ইয়াকানা বুদু বলা হয় নাই ঠিক কি না আপনি আপনার সন্তানকে ফজরের নামাজে নিয়ে যান না নামাজ পড়তে বলেন না আপনার কিসের ইয়া কানাবুদু হয়েছে ইয়া কানাবুদু হয় নাই ইয়া কানাবুদু যদি না হয় তাহলে আপনার ডেস্টিনেশন আপনি সিলেক্ট করতে পারেন নাই আপনি কোথায় যেতে চান আপনার ওই ডেস্টিনেশন ঠিক না করলে আপনাকে গুগল যেরকম দেখায় দিবে না ঠিক একই রকম আপনার ইয়া কানাবুদু না ঠিক করলে আপনি কোরআন থেকে হেদায়ত পাবেন না ঠিক না আপনি বিপদে বললে দৌড় লাগান দৌড় লাগান ট্যাগার পিছনে বিপদে পড়লে দৌড় লাগান আপনি তাবিজ ঝুলানোর জন্য বিপদে পড়লে দৌড় লাগান আপনি যেই জায়গায় আল্লাহ রসুল যাতে নাই। তান্ত্রিক মান্ত্রিক উমক তমক বাংলাদেশে বিজ্ঞাপন দেয় টিভির মধ্যে বাবা 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 উরি বাবা কি বাবার বাবা উনার কাছে ভূত ও ভবিষ্যৎ চাকরির প্রমোশন বিপদ আপদ নিজেদের মনোমালিন্য স্বামী স্ত্রীর অশান্তি সকল কিছুর সমাধান আছে গ্যারান্টি দিয়ে নেওয়া হয় ইনশাআল্লাহ কবিরাজ তান্ত্রিক কামরূপ কামক বাবা 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 আছে কি না এই গার্মেন্টস অঞ্চলে ফেতনারও বেশি একটা চাকরি পাওয়ার জন্য ইমান বিক্রি করে দিছে জানেই না কিসে ইমান তাকে থাকে খালি ইয়া কানা বুধু বললে হয় না সুরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে বুঝদান করু রসুল্লাহ সাল্লা কাছে আবু জহেল কাফের মুর্শিকরা আসলো আসার পরে জিজ্ঞাসা করলো মোহাম্মদ এই যে লাত এই যে উজ্জা এই যে মানাত এই যে হবল এইগুলাকে তুমি নবীজি তো চিনতেন কারণ নবী তো মক্কার বাসিন্দা তাদেরকে চিনতে লাদ দেখতে কেমন উজ্জা কোনটার নাম মানাত কোনটার নাম ওরা এসে বলল যে মুহাম্মদ এই লাতের কি কাজ তুমি তো জানো যখন আমরা একটা সফরে রওনা হই এই সফরটা আমাদের কোন দিকে রিহলাতা সিতা ইওয়া সাইফ একটা সফরে আমরা যাই সেই ইয়েমেনের দিকে আরেকটা সফরে আমরা যাই সিরিয়ার দিকে তো তোমরা যখন আমরা ব্যবসার জন্য রওনা দেই এই ব্যবসায় রওনা দিলে আমরা দেখতে পাই যে আমাদের ব্যবসায় যেন বরকত হয় এইজন্য লাতের কাছে ভবলের কাছে উজ্জার কাছে মানাতের কাছে আমরা যে তার কাছে দোয়া করার পরে যায় এই যে দেখতে পাও আমাদের বাচ্চা কাচ্চ অসুস্থ হয় অসুস্থ হলে এই মূর্তিটার কাছে যায় যাওয়ার পরে তার কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই তুমি এ দেখতে কেমন গায়ের রং পাথর হাত পা সব তো দেখো তুমি এই লাত তো চিনো মানা তো চিনো এরা যা আমাদের ইলাহ এইটাও তো জানো কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা তুমি যে আমাদের কাছে এসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমার আল্লাহ কেমন আমাদেরকে একটু জানাও তোমার আল্লাহর পরিচয়টা কেমন আশ্চর্যজনক ভাবে একটু খেয়াল করে দেখেন দুনিয়ার মানুষের আমাদের তবিয়ত কি দুনিয়ার মানুষ আমাদের তবিয়ত হচ্ছে আপনার সবচেয়ে পাওয়ারফুল যে পরিচয় আপনার সবচেয়ে সম্মানিত যে পরিচয় এই পরিচয়টাই দুনিয়াতে আমরা নিজেদের সর্বাগ্রে দিয়ে থাকি ধরেন কোনো একটা চেয়ারম্যান তিনবার ফেল করছে কোন একটা চেয়ারম্যান তিনবার ফেল করছে কিন্তু এর আগে তারে যখন জিজ্ঞাসা করত যে ভাই আপনার পরিচয় কেউ কোনোদিন বলে নাই আমি ফেল করা চেয়ারম্যান বলে কেউ বলে না কিন্তু একবার যদি পাঁচ ভোটে জিতে যায় তো এর পরের থেকে তার হাজার পরিচয় থাকলেও চেয়ারম্যান সাহেব নিজের পরিচয় দেয় যে আমি হচ্ছে চেয়ারম্যান আমার পরিচয় হচ্ছে এইটা না কোন সমস্যা নাই তো কি সমস্যা প্রিয় ভাইরা দুনিয়ার মানুষের ফিতরাত হচ্ছে এটা তার সবচেয়ে বড় পরিচয়টা সে দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করে অথচ ওই চেয়ারম্যান যে নিজেকে চেয়ারম্যান বলছে তার হয়তো কোন ব্যবসা আছে তার হয়তো বাচ্চা কাচ্চা আছে উমুকের বাপ বলতে পারতো উমুকের স্বামী বলতে পারতো উমুকের সন্তান বলতে পারতো কিন্তু মানুষ এই পরিচয়টা দেয় না না দিয়ে কি পরিচয় দেয় মানুষ পরিচয় দেয় যে আমি হচ্ছে এই পাওয়ারফুল এই অবস্থান এই অবস্থানটা আমার সবচেয়ে দামি সেই অবস্থানের পরিচয়টা সে দেয় এই কথাগুলি এই জন্যই বলছি প্রিয় ভাইয়েরা যখন কাফের মুশরিকেরা আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর পরিচয় জানতে চাইল দেখেন আল্লাহর ও এসে কহার আল্লাহর পরিচয় আছে রাজ্জাক আল্লাহর পরিচয় আছে ওয়াহাব আল্লাহর পরিচয় আছে আজিজ আল্লাহর পরিচয় আছে জুল জালালি ওয়ালিকরাম কত দাপটের পরিচয় আল্লাহ একটা পরিচয় দেন নাই বরং আল্লাহ রাব্বুল আমিন তার পরিচয় দিয়েছেন কি আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ আপনি পরিচয় দিয়েছেন রসুল তারা আপনার রবের পরিচয় চায় আপনি আপনার রবের পরিচয় দিয়ে দেন রহমান আপনার রব হচ্ছেন সবচেয়ে বড় দয়াবান সুভান আল্লাহ আল্লাহর কোরআন এই জন্য বলছেন এইটা বলার কারণ আছে এর পরের আয়াতের গেলে আমরা সেটা অনুভব করতে পারবো আল্লাহ বললেন প্রশংসা করেছে আল্লাহ চান তুই না পরিচয় দিচ্ছিস রবের মা লিখিয়াউম দিন মালিক মানে হচ্ছে অধিপতি মালিক মানে যিনি পরিবর্তন পরিবর্তন করার যোগ্যতা রাখেন মা লিখিয়াউম দিন মানে পরকাল দিবসের মালিক আল্লাহ বুঝাতে চান পরকাল দিবসটা বড় ভয়াবহ দিবস দুনিয়ার তুলনায় পঞ্চাশ হাজার বছর এক একটা দিবসের ডিউরেশন হবে এরকম ভয়াবহ এক দিবস পরিচয় আল্লাহ দিচ্ছেন সেই যিনি ওই দিবসের পরিচয় ওই দিবসে যিনি বিচার করবেন তিনি বিচারক হিসাবে নিজের পরিচয় আগে দিয়েছেন রহমান কেউ যদি আল্লাহর রহমানের গোলাম কেবল হতে পারে আল্লাহ বলছেন ওই দিবসেও তার জন্য ভয় নাই সুভান আল্লাহে সুরা ফাতেহা এই জন্য আপনার আমার জন্য প্রত্যেকটা পরতে পরতে এর মধ্যে আল্লাহ রাবুল আমিন আপনার আমার জন্য বড় বেশি তথ্যগুলোকে ঢুকাই দিয়ে রেখেছেন প্রিয় ভাইরা এরপরে আমরা যদি দেখতে চাই যে প্রথম অংশটা যখন শেষ হয় এরপরে আল্লাহ রাবুল আমিন দ্বিতীয় অংশ সুরা ফাতেহার যেটা আপনার আমার জন্য রেখেছেন সেই অংশটার মধ্যে এরপরে বান্দা আল্লাহর কাছে বলছে আল্লাহ ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন আল্লাহ আমরা কেবল আপনারই উপাসনা করি আর আপনার কাছেই কেবল আমরা হাজ্জো চাই প্রিয় যুবক প্রিয় তরুণ একটা উদাহরণ আপনাদের কাছে দেই সারা জীবন মাথার মধ্যে এটা ঢুकाय রাখবেন এবং খুব সহজ আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এই অ্যান্ড্রয়েড ফোনওয়ালা যারা তার একটু হাত উচুর করেন হাত তুলেন তুলছেন সবাই এইগুলো অ্যান্ড্রয়েড ফোনওয়ালা হাত নামান এবার অ্যান্ড্রয়েড ফোনের একটা অপশন দিয়ে সূরা ফাতিহার এই বর্ণনাটা মাথার মধ্যে গেতে নিয়ে রাখবেন আমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের জন্য একটা অপশান আছে সেই অপশানটা হচ্ছে গুগল এই গুগল দিয়ে আমরা লোকেশান ট্র্যাক করে আমরা যে কোনো জায়গায় যাওয়ার মতো একটা পথ নির্দেশনা পাই পাই কি না ভালো করে খেয়াল করেন আপনি আপনার ইন্টারনেট অন করেছেন এরপর আপনি গুগলের মধ্যে ঢুকেছেন লোকেশান আপনার যেটা সেইটা আপনি অন করে দিচ্ছেন দেওয়ার পরে আপনি সাথে সাথে ক্লিক করা মাত্র গুগল আপনার সামনে চলে আসছে আসার পরে প্রথম আপনাকে কি বলে প্রথম আপনাকে বলে যে আপনি লোকেশনটা অন করে আপনি কোন জায়গায় আসেন আপনি প্রথমে জানাই দেন সুরা ফাতেহা আপনার আমার জন্য আল্লাহ রব্বুল আমিনের কাছে বড় একটা নিবেদন আল্লাহর কাছে আপনি ফাতেহাল কুদ ফাতেহাতুল কিতাব কোরআন খুলেছেন খোলার সাথে সাথে আল্লাহকে বলেছেন আমার ডিভাইস আমি যা আমাকে যে সৃষ্টি করেছ তার একটা মৌলিক জিনিস তোমার কাছে পরিচয় দেই আল্লাহ আমি সুরা ফাতেহার সাথে আসি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানুর রাহিম মালিকীয় দশমীর আমার এইটা হচ্ছে মৌলি কার্যক্রম আল্লাহ এখন আমি আপনার কাছে জানাতে চাই যে আমি কোন অবস্থানে আছি বান্দা আল্লাহর কাছে বলে ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্টাইন আল্লাহ আমি কেবল তোমারই উপাসনা করি এবং তোমার কাছেই কেবল সাহায্য চাই এইটা হচ্ছে বান্দার আল্লাহর কাছে জানায় দেওয়া যে আল্লাহ আমার অবস্থানের জায়গাটা কোথায় আল্লাহ এখন বলেন বান্দা তুই যেতে চাস কোথায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের কাছে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমার

তারপরে সোজা যাব না এদিক দিয়ে যেতে চাই না সোজা পিছন দিকে যে আশুলিয়া দিয়ে যাব আশুলিয়া দিয়ে মাজার রোড দিয়ে বেরিবাদ দিয়ে বেরিয়ে এরপরে সামনে দিকে চলে যাব রাস্তা অনেকগুলা আছে আল্লাহ কিন্তু আমি তোমার কাছে বলতে চাই প্রথমে তোমার কাছে ডেস্টিনেশন জানাইছি আল্লাহ তোমার কাছে আমার অবস্থান জানাইছি আল্লাহ আমি কোথায় যাব তাও তোমার কাছে বলেছি তবে তোমার কাছে বলতে চাই আল্লাহ আমি যেখানেই যেতে চাই রাস্তা যে কোনটা ভালো এইটা তো আমার জানা নাই আল্লাহ এই জন্য তোমার কাছে ফরিয়াদ দিলাম সেরা

জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহ কখনো ওই বান্দাকে নিজের জিম্মদারিতে ছেড়ে দেন না সুবহানাল্লাহ আল্লাহ মনে থাকবে তাহলে কোরআন আপনার আমার জন্য এই সুরা ফাতেহার মধ্যে আমরা আল্লাহর কাছে অবস্থান জানাই ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন দিয়ে এরপরে আল্লাহর কাছে আমরা বলি যেতে চাই আমরা সিরাতুল মুস্তাকিমে আল্লাহ ওই রাস্তাটা যেন আমার জন্য কল্যাণকর শর্টকাট হয় বান্দা যখন এইভাবে বলে আল্লাহ রাব্বুল আমিন ওই সুরা ফাতেহা দিয়ে বান্দাকে তার মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি প্রিয় ভাইরা এই হচ্ছে আপনার আমার জন্য সুরা ফাতেহা যার মধ্যে আল্লাহ হারাবিন বান্দাদের জন্য বিরাট এক নিয়ামত স্বরূপ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আপনার আমার জন্য দান করেছেন প্রিয় ভাইরা এবার আমরা একটুখানি দেখতে চাই যে এই যে আমরা আল্লাহর কাছে বললাম ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন ইমাম গাজালি বলেন যে যে এই আমরা আল্লাহর কাছে আপনারই কেবল মাত্র করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহর কাছে যে আমরা বললাম আপনার এবাদত করি ইমাম গাজালি বলছেন এর মধ্যে মূলত আমরা এবাদতের সাক্ষে দশটা বিষয়ের কথা আল্লাহর কাছে বলি কয়টা বিষয় ইমাম গালী বলছেন এক নম্বরে আমরা আল্লাহর কাছে বলি ইয়াকানুধু যখন আল্লাহর কাছে ইবাদত করি মানে এক নম্বরে সালাদ দুই নম্বরে জাকাত তিন নম্বরে রোজা চার নম্বরে তেলাওয়াত তা পাঁচ নম্বরে তার জন্য আলা কুল্লি হাল জিকির ছয় নম্বরে হালাল উপার্জনের চেষ্টা সাত নম্বরে প্রতিবেশী এবং সাথীদের সাথে ন্যায্য অধিকার সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন